শুধুমাত্র হাত মোজা পরে পরে পা মোজা পরে না এতে কি পর্দা হবে কোন নারী যদি হাত মোজা পরেন পা মোজা না পরেন পরিপূর্ণ পর্দা হবে কিনা উত্তর হলো পা মোজা না পরেও যদি তিনি এরকম লম্বা কাপড় পরেন বোরকা পরেন যে তার পায়ের সৌন্দর্য প্রকাশিত না হয় তাহলে এটা যথেষ্ট হবে এমনকি হাত মোজাও যদি না পরে তিনি বড় হাতা পরেন বা ওড়নার ভিতরে হাত রাখতে পারেন সেটাও পর্দা হয়ে যাবে পর্দার মূল বিষয়টা হলো সৌন্দর্য প্রকাশ করবে না আল্লাহ বলেছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না মহিলা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এটা হলো মূল বিষয় এখন সৌন্দর্য প্রকাশ না করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে এমনকি কেউ যদি কালো বোরকা না পরে শরীয়তে পর্দার যে শর্ত শরায়ত আছে উসুল মূলনীতি আছে সেগুলো লক্ষ্য করে যদি তিনি পর্দা করতে পারেন সেটাও জায়েজ আছে কিন্তু সাধারণত হাত মোজা পা মোজা বোরকা এগুলো হলো পর্দার জন্য সহায়ক এগুলো ছাড়া পরিপূর্ণ পর্দা সাধারণত করা কঠিন হয় এই জন্য এগুলো করার জন্য উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন এখন কেউ যদি তার সৌন্দর্য অপ্রকাশিত রাখেন তাহলে সেটা যেভাবেই করবেন না কেন তার পর্দার আদায় বিধান আদায় হয়ে যাবে পায়ের পাতা গোড়ালি পরের অংশ পর্দা করা লাগবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে মত পার্থক্য আছে কিন্তু যেহেতু পায়ে মানুষ নূপুর পরে মহিলারা বিশেষ করে এবং অলংকার এটা ঢেকে রাখতে হয় এবং আপনার পায়ের পাতা সেখানে অনেক সময় দেখা যায় মেহেদি ইত্যাদি ব্যবহার করা হয় সবচেয়ে বড় কথা হলো ফিতনার এমন একটা সময় আমরা পার করছি যে মেয়েদের কাপড় চোপড় পর্যন্ত রোদে যদি নাড়ানো হয় তাদের কণ্ঠটাও যদি আপনার শুনে সেটা পুরুষের মধ্যে ফিতনার উদ্রেক করে আশঙ্কা তৈরি করে ফিতনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি যা যা তার জন্য করা দরকার এই জন্য আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যার ভিতর আত্মমর্যাদা আছে তিনি অবশ্যই পর্দার বিধানটা মেনে চলবেন আল্লাহ আমাদের সবাইকে সবসময় পর্দার বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন জনৈক বিবাহিত পুরুষ স্ত্রী সন্তান থাকার পরও অন্য মেয়ের সাথে পরকীয়া ও দৈহিক সম্পর্ক চলাকালীন ওই মেয়ের অভিভাবকের চাপে পড়ে একজন পুরুষ ও দুজন মহিলার উপস্থিতিতে বর নিজের উকিল সেজে এই শর্তে বিবাহ করেন যে তুমি কোনো সন্তানাদি নিতে পারবে না এদিকে প্রথমা স্ত্রী ও অনুমতি নেওয়া হয় নাই জানা বিষয় হলো বর্ণিত বিবাহ শরীয়ত সম্মতভাবে জায়েজ হয়েছে কিনা আল্লাহ মাফ করুন এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে এরপরে বিয়ে হয়েছে একাধিক বিয়ে কোনো পুরুষ যদি করতে চান আর দ্বিতীয় বিয়ে করার জন্য শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকে এটা জায়েজ আছে তার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে প্রথম স্বামীর অনুমতি নিতে হয় কিন্তু শরিয়া আইনে বা কোরআন হাদিসে কোথাও প্রথম স্বামীর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াকে শর্ত আরোপ করা হয় নাই প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত আরোপ করা হয়েছে যাই হোক তো এখন এরকম অবস্থায় যদি দুজন সাক্ষীর সামনে এই বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ে কোরআন হাদিসের মতে শুদ্ধ হয়ে গেছে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে কিন্তু ওই যে শর্ত দেওয়া হয়েছে যে তুমি সন্তান নিতে পারবা না সেই শর্ত দেওয়ার কোন আপনার অধিকার বা কোনো শর্ত সেটা কিন্তু সে দেওয়ার সুযোগ কিন্তু নাই যে তুমি কোনো এটা একরকম বঞ্চিত করা মাহরুম করা তাকে এগুলো সাধারণত আমাদের দেশে করে মানুষ কি জন্য যে সম্পদের ভাগ আরেকটা আরেকটা পরিবার পেয়ে যাবে তার বাচ্চা কাচ্চা হলে তারা পেয়ে যাবে এই জন্য প্রথম স্ত্রীর চাপ থাকে যে বিয়ে যদি হয় তো বাচ্চা কাচ্চা যেন না হয় কারণ বাচ্চা কাচ্চা হলে তারা ভাগ পেয়ে যাবে এগুলো সবগুলোই ছোট লোকই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আপনাকে আল্লাহ তাআলা কোথায় কল্যাণ দিবেন আরেকজনকে কোথায় কোন জায়গায় বরকত দিবেন রিজিক দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন বিধায় এগুলোকে নিজেরা বসে ম্যানিপুলেট করা ঠিক না বা এগুলোতে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়